Assalamualaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain wa ba'd. Aaj 5 Rabiul Awal 1444 hijri mutabik pohila October 2022 ar matro koyek din pori chole ashbe 12 Rabiul Awal. Ei 12 Rabiul Awale bishesh kore ভারত উপমহাদেশের লোকেরা আর অন্য অন্য এমন এলাকার মুসলিমরা যারা তাওহীদ সুন্নাত বুঝে না শিরক বিদআত বুঝে না তারা একটি বড় বিদআত করে থাকে সেই বিদআতের নাম হচ্ছে মিলাদুন নবীর বিদআত আর সেটাকে আরো চমৎকার করে বলা হয় ঈদে মিলাদুন নবীর ঈদ তাদের কাছে জানো ঈদ বছরে তিনটি হয়ে গেছে ঈদুল ফিতর ঈদুল আযহা সেটা তো ছিল খুব পুরাতন হয়ে গেছে সেগুলি তাদের কাছে নতুন একটি ঈদ তার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী অথচ ইসলামের ঈদ হচ্ছে মাত্র দুইটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিয়তু লাকুমুল ইসলামা দীনা আজকে এই মিলাদুন নবী সম্পর্কে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব অল্প সময়ের ভিতরে সূরা মায়েদা আয়াত নম্বর 3 এ মহান আল্লাহ ইরশাদ করেছেন আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম আকমালতু কমপ্লিট করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি আর আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম সম্পূর্ণ করলাম ওয়া রাদিয়তু লাকুমুল ইসলামা দীনা আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন স্বরূপ জীবন বিধান স্বরূপ আমি পছন্দ করলাম মনোনীত করলাম এই তিনটি কথা আল্লাহ বলেছেন তাহলে আমাদের দ্বীন অসম্পূর্ণ না সম্পূর্ণ দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন কামিল করে আকমালতু সম্পূর্ণ করে দিয়েছেন যখন সম্পূর্ণ হয়ে গেছে তাহলে তাতে আর কোনো কিছু বাড়াবার কারো সুযোগ নেই আর কারো অধিকারও নেই এই জন্য যারা কোরআন সুন্নার উলামায়ে কিরাম আইম্মায়ে কিরাম তারা প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে জাতিকে সতর্ক করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা মিলাদ মানে হচ্ছে জন্মবার্ষিকী আর মিলাদুন নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো উৎসব করা বা কোনো কিছু করা অনুষ্ঠান করা আনন্দ করা ইত্যাদি এটি যে বিদআত আর এটি যে নব আবিষ্কৃত আর বিদআত মানে হচ্ছে গোমরাহি দলালা আর দলালা গোমরাহি মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা মানে জাহান্নামে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবাতে এই কথাগুলি রয়েছে জি কুল্ল বিদআতিন দলালা কুল্ল মুহদাসাতিন বিদআ ধর্মের নামে নেকির আশায় যদি কেউ কোনো নতুন কাজ করে তাহলে সেটা হচ্ছে বিদআত আর প্রত্যেক বিদআত হচ্ছে দলালা রাস্তা হারিয়ে ফেলা দলালাতন মানে গোমরাহি গুম মানে হারানো আর রাহ মানে রাস্তা এটা ফার্সি শব্দ রাস্তা হারিয়ে ফেলা আর কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম এই হাদিস কুল্লু দলালাতিন ফিন্নার পর্যন্ত নাসাইতে রয়েছে আর এই শেষ বাক্যটি ছাড়া বাকিটা অন্য অন্য আরও সহিহ হাদিসে রয়েছে জি সবগুলি সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জীবন কাটিয়েছেন কোন একটি বছরও জন্মবার্ষিকী তার মিলাদুন নবী পালন করেননি তার খোলাফায়ে রাশেদিন কত বছর থেকেছেন 30 বছর থেকেছেন চার খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কেউ করেননি চার ইমামের কেউ আবু হানিফা শাফি মালিক আহমদ তারা কেউ করেননি তাদের ছাত্ররাও কেউ করেননি আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ আরও যেসব আইম্মায়ে কেরাম রয়েছেন মুহাদ্দিসিন তারা কেউ করেননি যেই ব্যক্তি এই জন্মবার্ষিকী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করলো অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না খলিফা রাশেদ করলেন না কোনো সাহাবি করলেন না চার ইমাম করলেন না ইসলামে এর কোনো অস্তিত্ব নেই তারা যেন এই কথা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি দিন আমাদের সামনে পৌঁছে দিয়ে যাননি অসম্পূর্ণ রেখে দিয়ে গেছে আমরা এর মাধ্যমে সম্পূর্ণ করছি তাহলে এই ধ্যান ধারণা সে বলুক আর নাই বলুক হয় ভাষাই বলছে আর না হলে তাদের আচরণ বলছে তাহলে যেন এই আয়াতকে অস্বীকার করছে আলিয়াম আকমাল তোলাকুম দিনাকুম দিনকে কমপ্লিট করেছি